আসলাম। আমি আল-আমিন হোসেন উল্লাহপাড়া থেকে জি বলছি। বলুন। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, শাহরিয়ার কবির জি স্যারের। বলুন। যে বঙ্গবীর কাদের সিদ্দিকী মাঝে মাঝে বিভিন্ন জনসভায় আপনাকে মুরগি সাপ্লায়ার হিসেবে বলে থাকে, এটা কতটুকু সত্য? কাদের সিদ্দিকী তো এখন জামাতের ব্রিফ হোল্ডার হয়েছেন, তিনি বীরত্ব মুক্তিযোদ্ধা, তাতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শুরু হলো আমাদের বিশিষ্ট মাওলানা জনাব গোলাম মাওলা রনি, বিশিষ্ট কারি, তিনার কোরআন তেলাওয়াত দিয়ে, এবং শেষও হবে যথারীতি গোলাম মাওলা রনির মোনাজাত দিয়ে। সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে অনুষ্ঠানটি শুনে তারপরে বিদায় নেওয়ার জন্য অনুরোধ করছি। আলোচনার কেন্দ্রবিন্দুতে গোলাম মাওলা রনি হলেও বিশেষ বিশেষ বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আপনাদের সাথে। যে বিষয়টি নিয়ে আজকে গোলাম মাওলা রনি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে, সেটা হচ্ছে সাইফুজ্জামান সাগর, তিনার একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি এবং জনাব শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির, তিনারা দুজন অংশ নিয়েছিলেন। এই দুজনের সেই অনুষ্ঠানে যা ঘটেছে সেটা বাংলাদেশের প্রতিটি মানুষ দেখেছে, সেখানে কে জয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে সেটাও আমরা দেখেছি। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি, তিনি অক্সফোর্ড ডিকশনারি থেকে রেফারেন্স দিয়েছেন এবং সাইন্টিফিক বেশ কিছু কথা বলেছেন তিনি। যেই যৌক্তিক বক্তব্যে, যে প্র্যাকটিক্যাল বক্তব্যে শাহরিয়ার কবিরকে নিতান্তই বৃষ্টিতে ঝিমিয়ে পড়া একটি মুরগির মতোই মনে হয়েছে সে অনুষ্ঠানে, ঠিক সেই জায়গাতে এসে গোলাম মাওলা রনি সেখানে এনায়েতুল্লাহ আব্বাসির শুধু বিপক্ষেই যান নাই, তিনি শাহরিয়ার কবিরকে খুব নগ্নভাবে আমাদের সামনে পরিচয় করানোর চেষ্টা করেছেন যে শাহরিয়ার কবির বিরাট আকারের একজন স্কলার, তিনি একজন মানে বিজ্ঞানী এবং পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই তিনি জানে না, তার কাছে এনায়েতুল্লাহ আব্বাসি কিছুই না, যে কারণে এই অনুষ্ঠানের আয়োজককে পর্যন্ত তিনি আক্রমণ করেছেন। শাহরিয়ার কবির সারা জীবন এনায়েতুল্লাহ আব্বাসির জুতা পরিষ্কার করবে, কিন্তু শেষ দিনে এই এনায়েতুল্লাহ আব্বাসির জুতার সমান মূল্য হবে না শাহরিয়ার কবিরের। অতএব এই ব্যক্তিকে গোলাম মাওলা রনি যেভাবে উপরে উঠিয়েছেন তাতে মনে হয়েছে শাহরিয়ার কবিরের কাছে এনায়েতুল্লাহ আব্বাসি পায়ের ধুলাও না, বিষয়টা এরকম না। শাহরিয়ার কবিরের কি যোগ্যতা আছে, আজকে শাহরিয়ার কবিরের যে অবস্থান সেটা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সে মুক্তিযুদ্ধে শাহরিয়ার কবিরের কি অবদান, সেদিনের অনুষ্ঠানে বারবার তিনি প্রতিটা কথায় যারা শেখ মুজিবকে নিয়ে ব্যবসা করে সেই ব্যবসায়ীদের মতো তিনি বারবার শেখ মুজিবের কথা টেনে আনছেন। শেখ মুজিবুর রহমান কি নাস্তিক ছিলেন, তিনি বলেছেন তিনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন? আজকে যারা বলছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চেয়েছে শেখ মুজিব, শেখ মুজিবের 6 দফার মধ্যে আছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা? শেখ মুজিব কোনোদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছে যেখানে বলেছে সে যে এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হবে? যদি কথাটা এরকম হয় এই বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান সবার হবে, সেটা তো ইসলাম ধর্মই বলে, ইসলাম ধর্মই তো সেটা বলে যে সবার জন্যই এই ধর্ম, কাউকে জোর করে এই ধর্মে ধর্মান্তরিত করা যাবে না, এই ক্ষমতা পৃথিবীর কোনো মুসলমানকে আল্লাহ তাআলা দেন নাই। অতএব সেই মুক্তিযুদ্ধকে ভাঙিয়ে তারা আজকে ব্যবসা করতে চায়। এখন শাহরিয়ার কবির যে শেখ মুজিবের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছেন, প্রতি কথায় তার শেখ মুজিবকে নিয়ে তিনি জিকির করা শুরু করছেন, তো 15ই আগস্টে আপনি কই ছিলেন? আপনি তো তখন নাকি বিরাট বড় সাংবাদিক ছিলেন গোলাম মাওলা রনির ধারাভাষ্য অনুযায়ী, তো যদি তাই হয় সেদিন যখন বিভিন্ন পত্রিকায় শেখ মুজিবকে ধুয়ে ছেড়ে দিল যে বাংলাদেশ কলঙ্কমুক্ত হলো, বাংলাদেশ অভিশাপ মুক্ত হলো, নবযুগের অগ্রযাত্রা, নবযুগের সূচনা, এগুলো যখন পত্রিকা নিউজ করলো, তখন এত বড় সাংবাদিকটা কই ছিল? এই সাংবাদিক কিন্তু সেদিন কথা বলেন। অতএব সাংবাদিকতা বলেন, মুক্তিযুদ্ধ বলেন, কোনো কিছুতেই শাহরিয়ার কবির এরকম বড় কিছু হয়ে যায় নাই যে তাকে এনায়েতুল্লাহ আব্বাসির সাথে তুলনা করা যায়। এবার গোলাম মাওলা রনির প্রশ্নে আসি। গোলাম মাওলা রনি, আপনি
গতকালকে একটা পোস্ট করেছেন ফেসবুকে, সেটা বিভিন্ন মানুষ শেয়ার দিয়েছে। সেটাতে যা দেখলাম, এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে যারা কথা বলছে, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে যারা কথা বলছে, বা আপনার ওই বক্তব্যকে যারা সমর্থন করে নাই, তারা সবই বলৎকার। তো বলৎকার কোথায় হয়? মাদ্রাসায় হয়, তাই না? আর কোথাও হয় না। মাদ্রাসাটা আপনি জানেন, কেন জানেন জানেন? কারণ ওইখানে এটা বৈধ না। ওইখানে যদি এরকম কোনো সিমটম কারো মধ্যে দেখে, কারোর মধ্যে যদি ওই ধরনের অসৎ উদ্দেশ্য দেখে, তাহলে তার আশেপাশে যারা আছে তারা সতর্ক থাকে যে ওকে ধরার জন্য। পুলিশ গিয়ে কিন্তু সেখানে গোয়েন্দা ফিট করে নেই, ক্যামেরাও ফিট করে নেই, যে সেই ক্যামেরা দেখে তারপর তাদেরকে ধরতে পারছে। কিন্তু মিডিয়া সেটা জানছে কিভাবে? কারণ হচ্ছে ওই মাদ্রাসার হুজুররাই তাকে ধরেছে, অতএব এটাকে তারা বৈধতা দেয় না। কিন্তু এই মাদ্রাসার বাইরে সবচাইতে বেশি বলৎকারের ঘটনা ঘটে কোথায় জানেন? মিডিয়াতে। নায়ক, মডেল, তারপরে যারা ওই যে ফ্যাশন শো করে, নাচে, গায়, এদের মধ্যে নাম ধরে অন্তত এক ডজনের নাম বলতে পারবো যে এই 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 কে, আপনারা সবাই তাদেরকে চিনেন। গোলাম মাওলা রনিদের এই যে বলৎকার নিয়ে এত সমস্যা, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে গোলাম মাওলা রনি জীবনে বেশ কয়েকবার বলৎকারের শিকার হয়েছেন। তিনি একজন রাজনৈতিক বেশ্যাবৃত্তিতে নিয়োজিত। 2008 সালে নৌকামার্কার নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, সরকারের গুণগান করেছেন, তারপরে সালমান এফ রহমানের বলৎকারের শিকার হয়েছেন, শিকার হয়ে তারপর আওয়ামী লীগ থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ থেকে বের হওয়ার পর নানানভাবে চেষ্টা করেছেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য, পরের বার নির্বাচনে 14-তে আবার নির্বাচনে দাঁড়ানোর জন্য, সেটা আর পান নাই। তারপরে 2018 সালে এসে আবারও চেয়েছেন। এই মাঝের সময়টাতে আবার তিনি একটু এই দিক একটু এই দিক সরকারের কিছুটা সমালোচনা করে, মানে নিজেকে বিরাট সুশীল বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু সেটা আর হয় নাই। 18-তে এসে আবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ছিলেন। আওয়ামী লীগ যখন দেয় নাই, দুই দিন আগে তিনি আবার বিএনপির কাছে চেয়েছেন, জামাতের কাছেও চেয়েছেন। তো এরা এতটাই রাজনৈতিকভাবে দৈন্য যে তাদেরকে বিভিন্ন দলের যে যেখান থেকে সুযোগ দিতে চাক, যে যেইভাবে তাদেরকে বলৎকার করতে চাক, তারা সেইভাবেই রাজি। শুধুমাত্র পদ দিলেই চলবে, তাদের কোনো নীতি নৈতিকতা কোনো কিছুই নাই। এই গোলাম মাওলা রনির আজকে যে মুক্তিযুদ্ধের চেতনাধারী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, তাহলে তো জামাতের বিরুদ্ধে অন্তত জামাতের পক্ষে তার কথা বলার কোনো সুযোগ নেই, তাই না? কারণ জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যেহেতু তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা কেন করেছিল সেটা তাদের ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা তো করেছিল, তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তো গোলাম মাওলা রনির একটা বক্তব্য শুনে আসি, চলুন। আমাকে নিয়ে কেউ যদি বলে যে আমি বিএনপি করি বা জামাত করি, আমি মনে করি এটা আমার সৌভাগ্যের বিষয়। জামাত একটা আদর্শ ধারণ করে, আদর্শটাকে তারা প্র্যাকটিস করে, এবং সেই আদর্শ ধারণ করে তারা সফলতার স্বাদ পেয়েছে, গন্ধ পেয়েছে। যে তারা জান্নাত চায়, তারা রাষ্ট্র ক্ষমতা চায়, তারা ভালো স্বামী হতে চায়, ভালো পুরুষ হতে চায়, নারী হতে চায়, ভালো মানুষ হতে চায়। 2009 সনে ধরে নেওয়া হতো যে জামাত শিবির বাংলাদেশে মোটামুটি 9-10% লোক জামাত শিবির করে, এবং 10% যারা করে সবাই বুঝে শুনে করে। তারা মনে করতেছে যে ইসলামী ব্যাংক দখল করে নিয়ে গেছি, মাই গড, জামাত শেষ। তারা মনে করছে ইবনে সিনা দখল করে নিয়ে গেছে, জামাত শেষ। তারা মনে করছে দিগন্ত টিভি বন্ধ করেছে, জামাত শেষ। নট লাইক দ্যাট। আর যে সময় মাওলানা আবুল আলা মওদুদী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, আজকের যে জামাত এসছে সেই জামাতের সফলতা কিন্তু ঈর্ষণীয়। এটা যে গোলাম মাওলা রনির আসল রূপ না, আসল চেহারা না, সেটা প্রমাণ হওয়ার জন্য আপনাদের আরেকটা ভিডিও দেখতে হবে। ভিডিওটা অনেক আগের কিন্তু গুরুত্বপূর্ণ, দেখুন। কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী বলতেন, এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন, ও মোহাম্মদ কোন হ্যায়, আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শক্তিটুকু নাই। জামায়াত ইসলামী এবং তার দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে, তারা যা বিশ্বাস করে, এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না, তারা শহীদ মিনার ভেঙে ফেলবে,
তারা এদেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে। বাংলাদেশে যে সকল জীবিত কিংবদন্তি সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের মধ্যে শাহরিয়ার ওয়ান অফ দ্য টপ ফাইভ। এই যে জামাত এবং শিবিরকে তার জাতীয় আতঙ্কে পরিণত করে ফেলেছে কিছু মানুষ, এবং সেই মানুষের কারো নামের পিছনে মুরগি আছে, কারো নামের পিছনে আরো অনেক কিছু আছে। বাংলাদেশে একজন শাহরিয়ার কবি রাতারাতি সৃষ্টি হয়। কারো নামের পিছনে মুরগি আছে, কারো নামের পিছনে আরো অনেক কিছু আছে। কারো নামের পিছনে মুরগি আছে, কারো নামের পিছনে আরো অনেক কিছু আছে। কারো নামের পিছনে মুরগি আছে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে গোলাম মাওলা রনি। ঠিক যেভাবে শাহরিয়ার কবির নিজেকে বাঁচানোর জন্য শেখ মুজিব করে, তারপরে স্বপ্ন দেখতে দেখতে অবস্থা খারাপ করে ফেলে, এর অবস্থাও ঠিক তাই। এরা শেখ মুজিবের উপরে মাথা ঘাড়ে মাথা রেখে তারপরে ইসলাম ধর্মকে বাংলাদেশে ধ্বংস করতে চায়। বেনজির আহমেদ বলেন যে রাস্তার সহজের জমি, রোড অ্যান্ড ট্রান্সপোর্টের জমি দখল করে তারপরে মসজিদ বানাইতে হবে? মসজিদ কেন সরকারি জমি দখল করে বানাইতে হবে? এই বেনজিরের জীবনে তো ঘুষ, ওর পেটের মধ্যে পাড়া মারলে খালি ঘুষ আর ঘুষ। পুলিশের পেটে যদি পাড়া দেওয়া যায়, ওর পেটের মধ্যে নাড়ি ভুড়ি কিচ্ছু নাই, খালি ঘুষ আছে। এই যে ঘুষ খেলেন, ঘুষ খেয়ে যে টাকা পয়সা কামালেন, আপনি আবার ই প্লট পান কেন? আপনাদের প্লটের দরকার কি? যারা বড় বড় সাংবাদিক সারা জীবন ঘুষ খেয়ে তারপরে টাকা বানিয়েছে, আমাদের কেন দরকার? আমাদের প্লটের দরকার কি? আমাদের তো আছেই, বাড়ি আছে, গাড়ি আছে, তো সমস্যা কোথায়? আমাদের তো প্লটের দরকার নাই। ওই প্লটের যে জায়গাগুলো দেওয়া হয়েছে পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ওই প্লটের জায়গায় মাদ্রাসা বানান, ইসলামিক কালচারাল সেন্টার বানান, রিসার্চ সেন্টার বানান, ওদেরকে দিচ্ছেন কেন জমি? ওইখানে যদি ওইগুলি বানানো হতো, যদি এই ঘুষখোর দুর্নীতিবাজেরা যদি নাকি ওগুলি দখল না করতো, তাহলে তো আজকে রাস্তায় এসে তারপরে মসজিদ বানাতে হয় না, রাস্তায় এসে মাদ্রাসা বানাতে হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলোকে সাপোর্ট করি না, কিন্তু কেন করছে সেটাও বুঝতে হবে। কেন আজকে চামড়া তুলে তারপরে কমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হয়? কেন একজন এতিম তাকে সরকার বহন করবে? আপনার ইকোনমি এখন কানাডার উপরে, সিঙ্গাপুরের উপরে, আপনি তাকে বহন করবেন? তার থাকা খাওয়া আবাসিক যত সুযোগ সুবিধা আছে এটা সরকার দিবে, কেন হুজুরদেরকে আজকে এটা করতে হবে? এটার বিরুদ্ধে কথা বলছেন? আজকে যদি নাকি এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কালকে তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবে। এখন এই মুহূর্তে যারা কমলা রেলওয়ে স্টেশনে যারা আছে, তাদের সাথে মাদ্রাসার একটা শিক্ষার্থীকে মিলান। ধন্যবাদ দেওয়া উচিত যে লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অন্তত দাড়ি টুপি মাথায় দিয়ে ভদ্রভাবে রাখা গেছে। এরা যদি রাস্তায় বেরিয়ে পড়তো, তাহলে ওই টোকাইদের মতো ওই রকমই হতো, ছিনতাই করতো, হেরোইন খেত, আপনার মেয়ে আপনার বউকে ধরে টানাটানি করতো, ধর্ষণ করতো, দেশে থাকতে পারতেন না। অতএব এদের বিরুদ্ধে কথা বলেন না। এদের বিরুদ্ধে যদি কথা বলতে যান, তাহলে পাগল হয়ে যাবেন। গতকালকে যে পোস্ট করেছেন আপনি, বলৎকার টলৎকার বলে সবাইকে গালি দিয়েছেন, কেন দিয়েছেন আপনার দুঃখটা কিন্তু জানি, কারণ আপনার ফেসবুকের ইউটিউবের পোস্টে যারা কমেন্ট করেছে সব আপনাকে গালি দিয়েছে। এই বাংলাদেশ এখনও আপনারা যে বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশ হয় নাই। অন্তত আমরা যতদিন বেঁচে আছি ততদিন বলে যাব। ইসলাম ধর্মের বিরুদ্ধে ওইখানে বসে বসে তারপরে শাহরিয়ার কবিরদের ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, সেটা তো সহজ হবে না। যারা আজকে কমান্ডো ছবি বানাতে চায় শেখ মুজিবের বঙ্গবন্ধুর নাম টাম বলে, তারপরে দেব যে ভাষণ দিল শেখ হাসিনা, এর জবাব আপনাকে দিতে হবে। এগুলো একটা বিরাট বড় একটা কনস্পাইরেন্সির একটা পার্ট। অতএব যারা আজকে কমান্ডো সিনেমা দিয়ে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ নিচে, তারপরে হচ্ছে বন্দুকের ছবি দিয়েছে, আল্লাহর জবরের বদলে বন্দুকের ছবি দিয়েছে, এগুলোর জন্য এই দুনিয়ায় যদি নাও হয়, আখেরাতে জবাবটা দিতে হবে। বাংলাদেশে যারা আলেম সমাজ আছেন, আমার বিশ্বাস এই কমান্ডো সিনেমার সাথে প্রযোজক পরিচালক যারা যারা আছে, তাদের বিরুদ্ধে একটি মামলা প্লিজ করবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। বিচার যদি না হয় না হোক, কিন্তু এটা বাধা দিতে হবে। না হলে আজকে যে কমান্ডোর যে ট্রিগার যেটা বলছে যে তারা টিজারটা সরিয়ে নিয়েছে, এটা সরিয়ে নেওয়া পর্যন্ত তারা জানতো যে এরকম যে হবে, কিন্তু আমাদেরকে অভ্যস্ত করে তোলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে বন্দুক রাখলে আমরা কিছু মনে করি না। কিছুটা এখন অভ্যস্ত করলো, সামনে আরেকটু করবে,
তারই টুপি নিয়ে তারপরে আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, এসব করে কিন্তু আমাদেরকে অভ্যস্ত করে তোলা হচ্ছে, আমাদের যে অনুভূতি এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমি মনে করি তাদের শাস্তি হওয়া উচিত। চলুন, আজকে অনেক কথা বললাম, এবার গোলাম মাওলা রনির মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ করা যাক। আল্লাহ হাফেজ। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।